নমস্কার আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম, আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে আবরণ দেখাবে ঘিচা তাসার এবং ঘিচা তাসারে ব্লক মধুবনী সব মিলিয়ে আজকে পথ চলা থাকবে। কিন্তু শুরুতে যেটা বলার, আপনারা সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। আপনার করোনা একবার হয়ে গেছে, অনেকে আমাকে এরকম বলছেন, আমার না আগে একবার হয়ে গেছে। আমি বললাম এটা তো পক্স রোগ নয় যে একবার হয়ে গেলে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা করোনা। এ একবারের জায়গায় বারবার হতে পারে, তাই আপনার সুরক্ষাটা আপনার নিজের কাছে। মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। যেমন আমি এই অনুষ্ঠানের শুরুতে স্যানিটাইজার শেষ করে স্যানিটাইজার খেতে যাব, তার আগে হাতটা হ্যান্ডওয়াশ করে নিয়ে স্যানিটাইজ করে নিয়ে খাওয়া, তো এইভাবে নিজেকে সুরক্ষিত রাখার একটা চেষ্টাতে রয়েছি, যাতে অন্তত করোনাকে আমি দূরে দাঁড় করিয়ে রাখতে পারি। যারা এই মুহূর্তে, একটু আগে বসে কথা হচ্ছিল যে এই যে ট্রেন বন্ধ, ট্রেনকে কেন্দ্র করে বহু মানুষের রুটি রুজি চলে। যেমন ধরুন স্টেশনে কিছু ভেন্ডার থাকেন, স্টেশনের বাইরে কেউ সাইকেল রাখেন, বাইক জমা রাখেন, তাদের রোজগার থাকে। স্টেশনের বাইরে একটা ছোটোখাটো শপ থাকে, টুকটাক দোকান, গ্রসারি শপ বা আরও ছোটোখাটো স্টেশনারি দোকান থাকে, তাদের একটা রোজগার থাকে। এটা দেখো স্টেশনকে কেন্দ্র করে। এবার ট্রেনে করে যে মানুষগুলো যাতায়াত করছেন, সেই ট্রেনের ভেতরকার হকাররা থাকেন, হয়তো একটা ছোট্ট প্রতিষ্ঠানে আপনি কাজ করেন, সেই প্রতিষ্ঠানে আপনাকে যেতে হবে ট্রেনে করে, ট্রেন ছাড়া আপনার কোনো উপায় নেই। সেই প্রতিষ্ঠানে কিন্তু আপনি ট্রেন ছাড়া যেতে পারছেন না, সুতরাং প্রতিষ্ঠানকে তো আপনি বলতে পারবেন না যে আপনি কী করবেন, আপনাকে বসে থাকতে হবে। এইরকমভাবে ভেবে দেখুন কত মানুষ কর্মহীন। তো আমরা পারবো কী করে? আমরা তো সবসময় দান খয়রাত করতে পারবো। ধরুন আমি দান খয়রাত করলাম যে যারা কর্মহীন তারা এসে আমার থেকে নিয়ে যান, কতক্ষণ নেবেন, কতক্ষণ দেবেন যিনি দিচ্ছেন? সুতরাং আমাদের রোটেশনে থাকতে হবে। আমাদের এখন মাইনাসে রয়েছি, আমরা জিডিপি মাইনাসে, এর থেকে নিচে নামে না। এবং আমাদের অতিমারিতে আমরা জর্জরিত, স্বাস্থ্য পরিষেবা বেহাল। কী করতে হবে? আমি যদি এখন থেমে যাই, আমাকে অর্থনীতিটাকে ঘোরাতে হবে, রানিং করতে হবে, একটার পর একটা একটার পর একটা এরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। সেক্ষেত্রে ডক্টর প্লাস যে উদ্যোগটা নিয়েছে, যে ডক্টর প্লাসের এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আপনি বাড়িতে বসে হোলসেলে কিছু করতে পারবেন, হোলসেলে নিয়ে আপনি কিছু করতে পারবেন, খুব অল্প অর্থ মূলধন এখানে যুক্ত করে আপনি কিছু করতে পারেন, মানে ইনভেস্টমেন্ট খুব অল্প, কিন্তু আপনি একটা কর্মসংস্থানের দিক পাবেন। কারণ এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার কিন্তু এখন যতদিন মানুষ বাঁচবে তাকে ব্যবহার করতে হবে, এবং আগামী প্রজন্মের এটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। সুতরাং এটাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। এই হ্যান্ড স্যানিটাইজারটা তিনটে মাপে রয়েছে, এটা 200, 100 এবং এটা দেখছেন সম্ভবত এটার আমি মনে হয় 10 বা 20, এরকম একটা 10ই হবে। এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং নিয়ে কাজ করতে পারবেন। এটা হলো আমার একটা পার্ট। এবার আসবো শাড়ির কথা। শাড়িও কিন্তু হোলসেলে নিয়ে কিছু না কিছুভাবে আপনারা কাজ করতেই পারবেন। অনেক বন্ধু এখানে হোলসেলে নিয়ে কাজ করছেন বহু বছর ধরে, আপনিও সেখানে নিজে উদ্যোগ নিতেই পারেন। এক নম্বর শাড়ি আমরা শুরু করছি ঘিচাতে ব্লক, একদম সম্বলপুরি ঘিচা স্টাইলের যে ব্লক, এটা কিন্তু প্রিন্টে হয়েছে, সেই শাড়ি দিয়ে দেখানো শুরু করলাম। 3850 রেড ব্লুয়ের কম্বিনেশন, নাম্বার 1 3850, নাম্বার 1 উইথ ব্লাউজ পিস। এক নম্বর শাড়ি 3850, নাম্বার 2 যাব। 2 নম্বর শাড়ি এটা হচ্ছে, নাম্বার 2 এটা তুঁতে আর ইয়েলোর কম্বিনেশন, মাস্টার্ড ইয়েলো এবং তার সঙ্গে তুঁতে, নাম্বার 2 2 নম্বর শাড়ি। এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 3850। ঘিচাটা কিন্তু পিওর ঘিচা, ঘিচা বাই ঘিচা একদম, তার উপরে প্রিন্ট হয়েছে। নাম্বার 2 দেখালাম, 3850, 3850 2 নম্বর উইথ ব্লাউজ। দুয়ের পরে চলে যাব 3 নম্বর শাড়ি। যাদের যাদের পছন্দ হবে, আমরা কাউকে বলছি না যে আপনাকে নিতেই হবে, তবে হ্যাঁ যদি নিতে পারেন, এই মানুষগুলো ধরুন যিনি ঘিচার চাষ করছেন, এই তসরটার, এটা তো চাষ করলেই হয়, করতে হয়, তার সঙ্গে যিনি সুতোটা কাটছেন, তার সঙ্গে যিনি রঙটা তৈরি করছেন, যিনি রঙটা করছেন, যিনি শাড়িটা বুনছেন, যিনি প্রিন্টটা করছেন, এই টোটাল ইউনিটটা ভালো থাকতে পারবে যদি আপনি একটা শাড়ি নেন। একটা শাড়ি নিন আপনি। এটা হচ্ছে মজেন্টার সঙ্গে গ্রিন, এটা হচ্ছে গঙ্গা যমুনা পার করা হয়েছে, এটা কিন্তু বুননের ধারাতেই প্রিন্টে করা হয়েছে, দেখে মনে হবে বুনে গেছে কিন্তু এটা প্রিন্টে হয়েছে। নাম্বার 3 3850, 3850 3 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। নাম্বার 3 পরে চলে যাব, নাম্বার 4 4 নম্বর, এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর, এটাও আঁচল, আঁচলটা একটু বড় আঁচল, তার মধ্যে এইভাবে যাচ্ছে, ইকাতিরি স্টাইলটা প্রিন্টে এসছে। আঁচলের পরে পার,
এটা আসছে পার ভেতরে যাচ্ছে বুটিকি সুন্দর দেখতে শাড়িটা খুব ভালো দেখতে নাম্বার হচ্ছে 5 এটা হচ্ছে নাম্বার 4 চার নম্বর প্রাইস হচ্ছে 3850 3850 উইথ ব্লাউজ পিস নাম্বার 4 এবারে আসছে নাম্বার 5 পাঁচ নম্বর আমাদের এখন ভালো থাকতে হবে আপনি যদি ভালো থাকেন আপনি বেরোচ্ছেন যেমন ধরুন আমি আমি যদি আমাকে উদাহরণের জায়গায় রাখি আমি সবসময় রাখতে পছন্দও করি আমাকে রোজ বেরোতে হচ্ছে রোজ ইচ অ্যান্ড এভরি ডে মানে 7 ডেজ অ্যা উইক হলে আমাকে 7 ডেজই বেরোতে হচ্ছে তো আমাকে কী করতে হবে ধরুন আমার বাড়িতে ছোটো বাচ্চা থাকতে পারতো আমার বাড়িতে মানে সবাই অ্যাডাল্ট আর কি তারপরেও আমাকে সুরক্ষিত থাকতে হবে কারণ আমার বৃদ্ধ বাবা মাও রয়েছেন আমি যখন তাদের কাছে যাব আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব বাড়িতে ধরুন আপনি যখন ঢুকবেন একদম মনে করবেন যে আপনি শ্মশান থেকে বা প্রচণ্ড নোংরা ঘেটে বাড়িতে ঢুকেছেন একদম স্ট্রেট বাথরুম আগে আমি বলতাম অ্যান্টিসেপ্টিক এখন একদম বলবো না এখন বলবো ডিটারজেন্টে জামাকাপড় কাচুন একদম ডিটারজেন্টে পারলে একটু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করুন নিজে স্নান করার জন্য স্নান করে ঘরে ঢুকলেন ঢুকেই আগে ভালো করে হাত স্যানিটাইজ করে নিলেন আপনি স্নান করলেন তারপরেও স্যানিটাইজ করলেন এবং ভেপার নেবেন ভেপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভেপার নিন যারা বেরোচ্ছেন তারা 3-4 বার ভেপার নেওয়ার চেষ্টা করুন তো আমাদের তো 3-4 বার হয় না আমি অন্তত 2 বার তো নেওয়ার চেষ্টাই করি বাড়িতে ফিরে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সময় জেগে থাকি এটা গ্রের সঙ্গে যাচ্ছে ইয়েলো মেরুন এবং গ্রের গল্প এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 5 নম্বর শাড়ি 3850 নাম্বার 5 উইথ ব্লাউজ আর বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাকেও ভেপার নেওয়ার অভ্যেস করান বাড়িতে ছোট বাচ্চা ধরুন 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা তাকেও ভেপার নেওয়ার অভ্যেস করান আমাদের এখন এভাবেই প্রকৃতিতে যে রোগটা ছড়িয়ে গেছে তাকে দূরে রেখে এভাবেই বাঁচতে হবে আর মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন এটা হচ্ছে এই শাড়িটা খুব ভালো দেখতে হয়েছে এবং এটা দেখাচ্ছে হচ্ছে 6 নম্বর শাড়ি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা আমার দারুণ লেগেছে নাম্বার 6 6 নম্বর ভীষণ স্মার্ট শাড়িটা 6 নম্বর শাড়ি নাম্বার 6 এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 3850 নাম্বার 6 6 নম্বর শাড়ি 3850 3850 নাম্বার 6 উইথ ব্লাউজ 6-এর পরে চলে যাব আমি 7 নম্বর শাড়িতে নাম্বার 7 এটা হচ্ছে 7 নম্বর নাম্বার 7 আঁচল এটা রেডের ব্যবহারটা বেশি রয়েছে এগুলো না মানে ধরুন প্রণামী দেবেন 5-6টা প্রণামী তার মধ্যে এটা কিন্তু হতেই পারে বিয়ে বাড়িতে 50-এর বেশি লোক না জানেন তো রাজস্থানে বলে দিয়েছে কোনো বিয়ের অনুষ্ঠান হবে না যদি বিয়ে করতে হয় ঘরের মধ্যে বিয়ে করো অথবা কোর্ট ম্যারেজ করো ওই ঘরের মধ্যেই তো রাজস্থানে আমি আজকেই দেখছিলাম খবরে যে বলছে যে সেখানে লকডাউন 15 তারিখ পর্যন্ত সম্ভবত হয়েছে আর কোনো সমারোহ নয় এমনকি যারা বিয়েবাড়ি ভাড়া করেছিলেন বলেছেন বিয়েবাড়ি আলাদের বলেছেন সমস্ত ভাড়া ফেরত দিতে হবে যারা অ্যাডভান্স করেছেন সব দিয়ে দাও কোনো গ্যাদারিং নয় এটা রাজস্থান সরকার করেছে তো এরকমভাবে যদি হয় সেক্ষেত্রে তো বিয়ের অনুষ্ঠানটা তো করতে হবে আপনাকে দেওয়া তো বাড়িতে তো চালাতেই হবে তো আপনার প্রণামী দিতে হবে এরকম কিছু প্রণামী পাঠিয়ে দিন এটা হচ্ছে 3850 3850 এটা দেখালাম হচ্ছে আজকে 7 নম্বর শাড়ি নাম্বার 7 3850 এইবারে আসছি নাম্বার 8 8 নম্বর শাড়ি নাম্বার 8 এটা হচ্ছে 8 নম্বর নাম্বার 8 এটা গ্রে কালারে যাচ্ছে গ্রে অ্যান্ড রেড 8 নম্বর গ্রে অ্যান্ড রেড তার মধ্যে ব্লুয়ের ব্যবহার অরেঞ্জের ব্যবহার 8 নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে 3850 3850 নাম্বার 8 8 নম্বর এবারে আসব নাম্বার 9 9 নম্বর শাড়ি নাম্বার 9 9 নম্বর হচ্ছে মধুবনী পেন্টিং একদম অর্গ্যানিক কালার আপনারা জানেন নেচার থেকে কালার তৈরি করে একটা ছোট্ট কাঠি দিয়ে মানে খাগের মতো করে কলম মানে বাঁশটাকে ওই মানে কাঠিটাকে ওই খাগের কলমের মতো করে নিয়ে সেই কালার দিয়ে আঁকা হয় এটা একদম ওদের একটা টিপিক্যাল আর্ট এ নিয়ে আমরা অনেক কথা বলেছি এটা কচ্ছনি পেন্টিং দেখাচ্ছি কচ্ছনি 3 ধরনের পেন্টিং হয় মধুবনী পেন্টিংয়ে একটা কচ্ছনি হয় একটা ভার্নি হয় একটা গোধনি হয় আমরা মূলত এতদিন কচ্ছনি দেখাতাম ইদানিংয়ে আমরা ভার্নির দিকে ঝুঁকেছি কিন্তু এটা ট্রেডিশনালি কচ্ছনি পেন্টিং প্রাইস হচ্ছে 6850 6850 9 নম্বর শাড়ি 6850 উইথ ব্লাউজ পিস নাম্বার 9 এবারে আসবো নাম্বার 10 এটা পেন্টিং আপনি বুঝবেন কী করে প্রিন্ট নয় উল্টো দিকটা পেন্টিং হলে এটা হবে আর প্রিন্ট হলে একদম প্রমিনেন্ট হবে দেখুন আপছা আপছা এটা হচ্ছে পেন্টিংয়ের নমুনা যদি প্রিন্ট হয় তাহলে একদম উল্টো দিকটাও প্রমিনেন্ট হবে আজকে সম্ভবত প্রিন্ট আছেও আমি আছে কি না আমি জানি না মনে হয় আছে কি যদি থাকে আমি দেখিয়ে দিতে পারবো
বা পরে যেদিনকে দেখা অনুষ্ঠান করবো আপনাদের দেখিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 10 নম্বর শাড়ি, নাম্বার 10। আগেরটা গ্রিনে দেখিয়েছিলাম এবং ছবিগুলো কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর নাম্বার 10। এটা হচ্ছে 10 নম্বর, লালটা ভীষণ সুন্দর, একটা মিষ্টি রেড কালার, আমার খুব ভালো লাগছে। যে এবার ধরুন আমি আপনি যদি না নিই, এই কাজটা যিনি করছেন, যে শিল্পী করছেন, এটা বিহারের প্রত্যন্ত গ্রামে হয়, সেখানে কিন্তু তাদের বেঁচে থাকার একটাই উপায় এই কাজটা, তারা জানেন তো। এটাকে ওই জন্য আমাদের পাশে দাঁড়াতে হবে। লাল দেখালাম 10 নম্বর শাড়ি, 6850, 6850, নাম্বার হচ্ছে 10। নমস্কার, কে রয়েছেন, আছেন কি কেউ? হ্যাঁ, এইবারে আসছি 11 নম্বর, নাম্বার 11, এটা রামা গ্রিনে পেন্টিং। কিন্তু ছবিগুলো কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে, যদি আপনারা একটু ছবিতে আসেন বেটার হয়, শাড়ির ছবিতে আসেন, ছবিগুলো কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে। একটু পুরো আঁচলটা দেখবো, অর্ধেক দেখেছি, এই হচ্ছে আঁচলটা, আর ওইভাবেই কিন্তু পার ধরে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, নাম্বার 11 দেখালাম, 11 নম্বর, 9 থেকে দেখাচ্ছি মধুবনী পেন্টিং। এটা হচ্ছে 11 নম্বর, 6850, 6850, নাম্বার 11। এই হচ্ছে ব্লাউজ পিস, আপনারা ফোন করুন। আমি আবারও বলবো, যারা কোভিড ওয়ারিয়ার রয়েছেন, মানে যারা কোভিডকে জয় করতে পেরেছেন, যারা ফ্রন্টলাইনে কাজ করছেন, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, হয়তো আজকে বাড়িতে রয়েছেন, আপনি আমার অনুষ্ঠানটা দেখছেন, যদি আপনাদের, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের বলবো, আপনারা যদি ফোন করে, আপনারা যদি আমাদেরকে বিধিনিষেধগুলো বলে দেন, যেহেতু আপনারা সামনে দাঁড়িয়ে লড়াইটা করছেন, আপনাদের পিছনে অন্তত আমরা যাতে সুরক্ষিত থেকে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। এখন ডাক্তার স্বাস্থ্যকর্মীরা চাইছেন যে আমি আপনি নাগরিক সচেতন হই, সুস্থ থাকি, যাতে করে তাদের কাজের প্রেশারটা কমে, কারণ তারাও তো কারুর সন্তান, কারুর বাবা, কারুর স্বামী, তাদেরও তো সেই সম্পর্কগুলো রয়েছে। সেই সম্পর্কগুলো ধরুন আজকে যদি আমার সন্তান ডাক্তার হয়, আমাকে তো সবসময় চিন্তা করতে হবে সে তো কোভিড পেশেন্টের কাছে যাচ্ছে। তো আসুন না আমরা একসাথে কিন্তু সুরক্ষিত থেকে মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে খুব ভালো থাকতে পারি, খুব ভালো থাকতে পারি, করোনাকে দূরে রাখতে পারি। আমরা সেই কাজটা করি না, আসুন, এটা একটা সুনাগরিকের কর্তব্য। এটা মাস্টার ডিওর তো দেখাচ্ছি, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, ছবি কিন্তু বদলাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর, এবং এরও প্রাইস হচ্ছে 6850, 6850, 12 নম্বর শাড়ি, 6850, উইথ ব্লাউজ পিস। 13 নম্বরে যাব, নাম্বার 13, কালারটা হচ্ছে একদম ডার্ক মেরুন, মানে চকলেট ঘেঁষা কালার। 13 নম্বর, নাম্বার 13, আঁচল, আর শাইনটা দেখেছেন, এটা কিন্তু আর কিছুই নয়, ওই ভাগলপুরের স্পেশাল পলিশটা এটা। এটা হচ্ছে 13 নম্বর, নাম্বার 13, এবং একদম বাটারফ্লাই করা হয়েছে এটার পারে, দেখুন বাটারফ্লাই গেছে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 6850, 6850, 13 নম্বর, উইথ ব্লাউজ পিস। 13-র পরে আমি চলে যাব 14 নম্বর শাড়িতে, এটা মজেন্টা কালারে দেখাচ্ছি, 14 নম্বর, এটা হচ্ছে মজেন্টা টোনে, নাম্বার 14, আঁচল। প্রত্যেকটাতে কিন্তু ছবি বদলাচ্ছে, এবং আঁচলের কোনো একটা মোটিভটাকে কিন্তু পারে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর, 6850, 6850, নাম্বার 14, 14 নম্বর, 6850, উইথ ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজের হাতাতে কাজটা যাচ্ছে, 14 নম্বর শাড়ি, 6850। 15 নম্বরে যাব, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউম কমবে, যিনি ফোন করেছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? টিভির আওয়াজ কমান, টিভির আওয়াজ কমান, কে বলছেন? কে বলছেন? আমি হচ্ছে আরালা থেকে কথা বলছি। কোথা থেকে? প্রণাম মুখার্জি। কোথা থেকে? কেরালা থেকে বলছেন তো, নমস্কার বলুন। কেরালা থেকে, কেরালা পশ্চিম কোচকে আওয়াজটা বাড়ানো যায় না? না, আমি বলছিলাম যে মেয়েদের কোনো ঘাগরা চলি দেখাতে পারো না? মেয়েদের বাচ্চাদের ঘাগরা আপাতত আবরণের স্টকে ঘাগরা চলি নেই,
আবরণে কুর্তি আছে, প্লাজো সেট আছে, লেগিংস আছে, গাউন আছে, কিন্তু ওই ঘাগরা চলি ওই রকম স্টক নেই। আছে দু চারটে হয়তো ঘাগরা রয়েছে, কিন্তু সেই রকম যে মানে ধরুন 50টা ঘাগরা আমি টিভির পর্দা দেখাবো, এই স্টকটা আবরণে ঘাগরাতে নেই, যেটা নেই সেটা নেই। আর কেরালার অবস্থা যে খুব ভালো এমনটা নয়, খবর পড়ছিলাম তো, কেরালাও তো তো লকডাউনের কথা হচ্ছে। তো আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা অ্যাপিল করেছেন যে রাজ্য সরকারের কাছে আপনারা চেষ্টা করুন স্বাস্থ্য পরিষেবাটা সঠিক পৌঁছাতে, আমি শুনছিলাম, এবং বলছেন যে চেষ্টা করুন পুরোপুরি লকডাউন না করে মানে মাইক্রো কন্টেনমেন্ট জোন করে যদি আপনারা পারেন এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে। খুব ভালো অ্যাপিল, কারণ তিনি অনুভব করেছেন এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে জায়গায় রয়েছে তাতে সম্পূর্ণ লকডাউন হলে সম্পূর্ণ ধসে পড়বে। এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে 15 নম্বর সারি, নাম্বার 15 6850, 6850, 15 নম্বর, 6850। এই শাড়িগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং, পিওর মধুবনী কাচনির কাজ দেখালাম। আমি এবারে কিছু ভার্নির কাজ দেখাবো, কিন্তু ভার্নি কাচনি মিলিয়ে দেখাবো, কিন্তু তার দামটা কম, 600 টাকা কমে যাবে। এগুলো হবে 6250। তার কারণটা হচ্ছে ওটাতে একটা কালার করতে হয়েছে, এই যে বডির কালারটা করতে হয়েছে, এটাতে কিন্তু কোনো বডির কালার নেই, আর এর মধ্যে ভার্নির কাজের সঙ্গে কাচনি মিশেছে। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, 6250, 6250, 6250। পার্টটা একটু ক্লোজে দেখাবো, একদম অন্য রকম, ভীষণ সুন্দর, অথচ ট্রেডিশনকে বজায় রেখে, নাম্বার 16 16 নম্বর, 6250, 6250, উইথ ব্লাউজ পিস, 16 নম্বর। 16-র পরে চলে যাব 17। আপনারা যারা শাড়ি পছন্দ করছেন, আবারও বলবো সবার উপরে আমরা তো বলছি না আপনাকে নিতেই হবে, যদি আপনি মনে করেন আপনি নেবেন, আপনার প্রয়োজন বা আপনার ভালো লেগেছে, ভালো লাগাটাকে প্রাধান্য দেবেন এবং কাউকে সাহায্য করবেন, কোনো এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, ডেফিনেটলি আপনি বুকিং করুন। আপনার কাছে যদি পসিবল হয় হোম ডেলিভারি যতদূর সম্ভব, আদারওয়াইজ কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা দিতে হবে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এই হচ্ছে শাড়িটা 17 নম্বর, এবং প্রাইসটা হচ্ছে 6250, 6250, 17 দেখালাম। এটা হচ্ছে 17 উইথ ব্লাউজ পিস। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দিনারা থেকে বলছি, কুচবিহার ডিস্ট্রিক্ট দিনারা থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। আমরা যে এত দূর থেকে আপনাদের গাড়ির শাড়িটা কিভাবে পাবো, এত দূরের রাস্তা থেকে আমরা 750-800 কিলোমিটার দূরে? কুরিয়ার, কুরিয়ারে পাবেন। ও, কুরিয়ার পাবো না? আপনাদের কি কি, আপনাদের কি ইয়া, আমাদের কি শাড়ি এগুলা? এটা পিওর ঘিচাতে হাতে আঁকা শাড়ি, মধুবনী বলে একটা, মধুবনী পেন্টিং বলে একটা আর্ট আছে ভারতবর্ষের, যে চিত্রশৈলী তার মধ্যে এটা একটা আর্ট, সেই আর্টটাকে ধরেই শাড়িতে কাজ হয়। এটা রামচন্দ্র সীতার যখন বিয়ে হয়, জনক রাজা এই শিল্পীদের ডেকে তার মেয়ের বিয়ের প্যান্ডেল সাজিয়েছিলেন, সেই আর্টটাই আবার চাপা পড়ে গিয়েছিল এবং 1800-তে আবার সেটা উদ্ভাবন করা হয় মাটির তলা থেকে, এবং সেই আর্টটাকে ধরে বর্তমানে এটা নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, এটা একটা ভারতবর্ষের চিত্রশৈলী। ধন্যবাদ। এটা হচ্ছে একদম পিওর ঘিচা, এটা হচ্ছে তসরের একটা ভাগ, তসর যে ব্যাপারটা, তসরের যে গুটি পোকা যে তার তো লালা দিয়ে যে তন্তু দিয়ে তার আবরণ তৈরি করে, সেই গুটি পোকার থেকে যখন সুতোটা বেরোয়, বেরোনোর পরে সেই যে তার গায়ের যে একটা ফলের মতো হয়, সেই তার একটা এন্ড থাকে, সেই এন্ডটা দিয়ে একটা হয় উপরের খোসাটা, এটা হচ্ছে ভেতরকার তন্তুটাকে বার করে নিল পিওর তসর, উপরের যে খোলসটা সেই খোলসটা হচ্ছে ঘিচা, আর এটা হচ্ছে হচ্ছে কেটে তসর। তো এটা ওই খোলসটা এখন ঘিচাতে এটাকেই ডিমান্ড করা হয়। এই হচ্ছে শাড়িটা, এটা অসম্ভব সুন্দর, কোনো কালোর ছোঁয়া নেই। এই মধুবনী পেন্টিংটা যদি একটু ক্লোজে দেখানো যায়, কোনো কালোর ছোঁয়া নেই। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 6250, নাম্বার 18। এইবারে আসছি নাম্বার 19, 19 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 19, 19 নম্বর, এটা হচ্ছে 19 নম্বর, কোন দিকে এটা, এটাও কিন্তু আমরা প্রথম দিকে যেটা দেখালাম তো ওইটাতে মাছ ছিল সার্কেলের মধ্যে, পুরো হাতে আঁকা, এখানে ময়ূর রয়েছে, এখানে ওখানে শুধু সার্কেল ছিল, এখানে টেম্পলের সঙ্গে সার্কেল, 16-র সঙ্গে এটাকে আপনারা অপশন রাখতেই পারেন। এটা 19 নম্বর শাড়ি, 6250, 6250, নাম্বার 19, উইথ ব্লাউজ পিস।
এইবারে আসছি নাম্বার 20। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, ছিলেন কেউ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার পরের দিন গল্প করব। আজকেই সন্ধ্যে 6টায় আবার গল্প করব, সন্ধ্যে 6টায় আমরা আসছি। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি। এটা পুরোটাই লাল দিয়ে, পুরোটা হ্যান্ড পেন্টিং, 20 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 6250, 6250। 20 নম্বর শাড়ি, নাম্বার 20, উইথ ব্লাউজ পিস। এইবারে 21-এ আসবো, যে শাড়ি আমরা শুরুতে দেখাচ্ছিলাম সেই শাড়িতেই আবার চলে এলাম। এটা হচ্ছে 21, 21 নম্বর শাড়ি। এটাও সম্বলপুরি প্রিন্ট হয়েছে, ব্ল্যাকের সঙ্গে মজেন্ডা রানী কম্বিনেশন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর। প্রাইস হচ্ছে 3850, 3850। 21 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22। এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, এটা ইয়েলো আর মেজেন্টার কম্বিনেশন, 22 নম্বর আঁচল পার, 22 মাস্টার্ড ইয়েলো। ইয়েলোটা খুব সুন্দর আর এটা পাটলি পাল্লু করা হয়েছে। 22 নম্বর শাড়ি, নাম্বার 22, প্রাইস হচ্ছে 3850 উইথ ব্লাউজ পিস। 22-এর পরে যাব 23 নম্বর। এটা আবার জরি বর্ডার ঘিচা, এটা হচ্ছে জরি বর্ডার ঘিচা, 23 নম্বর। এটাতে কিন্তু নর্মাল ব্লকের ব্যবহার হয়েছে, এটা 23 নম্বর। প্রাইসটা হচ্ছে 3850, একটা সফট ব্লু, যেহেতু ঘিচাতে ইন্ডিগো ব্লু এই টোনটা এসছে, ঘিচাতে রানী এই টোনটা এসছে। এটা হচ্ছে 23 নম্বর, 3850। আর 23-এর পরে যাব 24 নম্বর, এটা মফ কালার, 24, একদম মফ টোনে, 24 পিওর ঘিচা, ঘিচা বাই ঘিচা, 24, তার মধ্যে ডিসচার্জের গল্প। এবং প্রাইস হচ্ছে 3850, 3850 উইথ ব্লাউজ। এটা দেখালাম 24, 25, এটা লাল আর রাস্ট মিলে একটা টোন, একটু বন্ড টোন। এটা হচ্ছে 25, 25 নম্বর, বাহ, 3850, নাম্বার 25, 25 নম্বর, 3850 উইথ ব্লাউজ। 26, বাহ, এটা হচ্ছে 26 নম্বর, ব্ল্যাকে, ভীষণ সুন্দর, গর্জিয়াস দেখতে শাড়িটা, 26 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 3850, 3850, 26 নম্বর উইথ ব্লাউজ। 27 নম্বরে দেখাবো, এতক্ষণ আমরা মধুবনী পেন্টিং দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মধুবনী প্রিন্ট। পরপর দুটো দেখাবো, একই প্রিন্ট, কম্বিনেশনটা আলাদা, মানে প্রিন্টটা হবে সাদায় কালোয় আর বডিটা হবে গ্রিনে। এটাতে হচ্ছে বডিটা গ্রিন। আমি বলছিলাম যে প্রিন্ট হলে দেখবেন উল্টো দিকটা অ্যাজ ইট ইজ পড়বে, পেন্টিং হলে কিন্তু আবছা হতো। এই জায়গাটা দেখালে আরও খুব বুঝবেন যে এটা কিন্তু আমি উল্টো দিক দেখাচ্ছি, এটা সোজা দিক দেখাচ্ছি, অ্যাজ ইট ইজ পড়বে। এটা হচ্ছে আজকের এপিসোডের 27 নম্বর। প্রাইস হচ্ছে 3850, নাম্বার 27 উইথ ব্লাউজ। 28-এ যাব, 28 নম্বর সেমই দেখাচ্ছি, এটা হচ্ছে 28, 28, এটা হচ্ছে 28 নম্বর রাস্ট বডিতে, একই প্রিন্ট, এখানে ওটা ছিল সবুজ, এটা হচ্ছে রাস্ট, 28, 3850 উইথ ব্লাউজ। 29, 29 নম্বর, এটা মভের উপরে যাচ্ছে, আগে একটা লাইট মভ দেখিয়েছি, এটা ব্রাইট মভ দেখাচ্ছি। এটা হচ্ছে 29, 3850, 29 নম্বর, ক্লোজে একটু ব্লকটা, 29 নম্বর, 3850, 29, 3850 উইথ ব্লাউজ। এগুলো সব জরি বর্ডার তসরে দেখালাম, এইবারে আবার বর্ডার ছাড়া দেখাচ্ছি। মাঝখানে মানে ওই দুটো মধুবনী দুটোও দেখিয়েছিলাম বর্ডার ছাড়া, ওই সেম মধুবনী প্রিন্ট, এবারে এসছে মাস্টার ডিয়েলো বডিতে। এটা হচ্ছে 30, 30 নম্বর, 3850 উইথ ব্লাউজ পিস। 31, 31 নম্বর, ফিরোজা অ্যান্ড ব্ল্যাক, নাম্বার 31, ফিরোজা অ্যান্ড ব্ল্যাক। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পার, এই হচ্ছে বডি, 31, 3850। হাতে সময় নেই, বিদায় নেব, আবার সন্ধ্যে 6টায় আবরণ নিয়ে আসবো, হাজির হয়ে যাব। আবারও বলবো যে কর্মসংস্থানের উদ্যোগ ডক্টর প্লাস নিয়েছে, তাদের হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, যেটা নিয়ে আপনি খুব ভালো করে বাড়িতে বসে হোলসেলে কাজ করতে পারবেন, তার সুযোগটা রয়েছে। সুতরাং আপনারা যুক্ত হন এবং হেল্পলাইন নাম্বারে ফোন করুন, শাড়িও বুকিং করতে পারবেন, শাড়ি নিয়েও হোলসেলে কাজ করতে পারবেন। আজকে সন্ধ্যে 6টায় আবার আবরণ নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, ভালো থাকুন, নমস্কার।